নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন গরমের সময়, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তালের শাঁস, এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই আজকে তালের শাঁস দিয়ে একটি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রান্না তৈরি করব। তালের শাঁসটি আমি এভাবে কাটবো। প্রথমে জলটা বের করে নেব। এভাবে কেটে নেব। বাকি তালের শাঁসগুলো আমি কেটে নেব, একটা তালের শাঁস থেকে চার টুকরো করে কেটে নেব। জলটা ঝরিয়ে নেব। তালের শাঁসগুলো নিয়ে নিলাম একটা বাটিতে, অর্ধেকটা বেসন দিয়ে দেব, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, চিলি ফ্লেক্স, রসুন, লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, লবণ। এবার সব কিছু তালের সঙ্গে, তালের শাঁসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার এর মধ্যে আর একটু বেসন লাগবে, আর একটু কর্নফ্লাওয়ারও লাগবে, আর একটু। তালের শাঁসটা মাখানো হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি তালের শাঁসগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তালের শাঁসগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তালের শাঁসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, বাকিগুলো এভাবে ভেজে নেব। আমার সব তালের শাঁসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো সব তুলে নেব। কড়া বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, জিরে, দারচিনি, রসুন কুচি, পেঁয়াজ, তেজপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। অন্য একটি পাত্রে এক চামচ সয়া সস, টমেটো সস, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, জিরে ধনের গুঁড়ো,
মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দেব সামান্য লবণ যেহেতু সয়া সস দিয়েছি, চিনি, সব কিছু আমার ফুটে গেছে। এবার আমি তালের শাঁসগুলো দিয়ে দেব, শাঁসগুলো এমনি ভাজাও খাওয়া যায় আবার এইভাবে তরকারি করে খাওয়া যায়। এর উপর দিয়ে দিয়ে দেব গরম মশলা বাটা, হালকা নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। হয়ে গেছে আমার চিলি তালের শাঁস, দেখুন কত সুন্দর হয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিলি তালের শাঁস, এটা একদম নতুন ধরনের রেসিপি, আপনারা বাড়িতে রুটি পরোটার সাথে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।